আসসালামু আলাইকুম কেমন আছেন স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে যারা দেশ থেকে আসার সময় ভ্যাকসিন নিয়ে আসবেন এক কথায় সৌদি আরবের বাহির থেকে ভ্যাকসিন নেবেন তাদেরকে অবশ্যই তাওয়াকাল তাদের তথ্যগুলো আপডেট করতে হবে এজন্য তারা একটা লিঙ্কও শেয়ার করেছেন এই লিঙ্কে গিয়ে সরাসরি তথ্যগুলো আপডেট করতে হবে কিভাবে করবেন সেটি আমি আজকে আপনাদেরকে সরাসরি স্ক্রিনে দেখাবো তাছাড়া আপনারা দুইভাবে করতে পারেন একটা হলো আপনি যখন দেশ থেকে আসবেন আসার সময় আপনি যদি ভ্যাকসিনের দুইটা ডোজ কমপ্লিট করে থাকেন সেখানে আপনি তথ্য দিবেন আরেকটা হলো আপনি সৌদি আরবে এসে তাওয়াকল্যা কর্তৃপক্ষ তারা যে লিঙ্কটা শেয়ার করেছে সেই লিঙ্কের মাধ্যমে আপনার তথ্যগুলো আপডেট করবেন অবশ্যই তাওয়াকল্যা কর্তৃপক্ষকে যদি ভ্যাকসিন নেওয়ার তথ্যগুলো আপডেট না করেন তাহলে আপনার তাও কিন্তু ইমিউন বাই ফার্স্ট ডোজ অথবা ইমিউন বাই কমপ্লিট ডোজ এটা কিন্তু শো করবে না আর এটা শো না করলে কিন্তু আপনার সমস্যা হবে আপনি দ্বিতীয় ডোজ নিতে পারবেন না তাছাড়া আপনি আপনার প্রতিষ্ঠানে কাজ করার জন্য যেতে পারবেন না বর্তমানে কিন্তু সাউদি আরবে প্রত্যেকটা জায়গাতেই ইমিউন বাধ্যতামূলক অথবা তাওয়াকালনা বাধ্যতামূলক আপনার তাওয়াকালনাতে যদি ভ্যাকসিন নেওয়ার তথ্য শোনা করে তাহলে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন তার জন্য যারা ভ্যাকসিন বাহির থেকে নিয়ে আসছেন সৌদি আরবে তাদের জন্য আলাদা লিঙ্ক প্রোভাইড করেছে এবং এই লিঙ্ককে ক্লিক করে সকল তথ্য তাওয়াকালনা কর্তৃপক্ষকে দিলে তাওয়ালনা কর্তৃপক্ষ তাওয়াকালনা আপডেট করে দিবে এবং সেকেন্ড ডোজের অ্যাপয়েন্টমেন্ট পরবর্তীতে দিয়ে দিবে চলুন আমি আপনাদেরকে সরাসরি স্ক্রিনে দেখাচ্ছি কিভাবে আপনি এটা করবেন এবং লিঙ্কটি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তাছাড়া যেখানে খবরটি প্রকাশিত হয়েছে তার স্ক্রিনশটটিও দেখে নিতে পারেন আপনি যদি সৌদি আরব থেকে দেশে গিয়ে ভ্যাকসিন নিয়ে থাকেন অথবা নিবেন তাহলে আপনাকে ই সার্ভিস ডট এম ওএইচ ডট গভ ডট এ এই লিঙ্কে ক্লিক করতে হবে এই ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ আর যদি আপনি নতুন হয়ে থাকে নতুন আসবেন তাহলে আপনাকে মুকিম ডট এ ভ্যাকসিন রেজিস্ট্রেশন হোম এটার মধ্যে ক্লিক করতে হবে তা আমরা দুইটাই দেখাবো প্রথমে দেখাবো যারা ছুটিতে গিয়ে ভ্যাকসিন নিয়েছেন তাদের প্রসেসটি এখানে ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো নোটিস চলে আসবে ইম্পর্টেন্ট নোটিস এখানে একটা নোটিস আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ন্যাশনাল আইডি ও রেসিডেন্ট আইডি ইজ রিকোয়ারেড টু প্রসেস দ্য অ্যাপ্লিকেশন অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটি শুধুমাত্র তারাই ফিল আপ করতে পারবে যারা সৌদি আরবের আকামাদারি সৌদি আরবের বাহিরে গিয়ে ভ্যাকসিন নিয়েছে অথবা সৌদি নাগরিক যারা সৌদি আরবের বাহিরে গিয়ে ভ্যাকসিন নিয়েছে তারা তো নিচের দিকে আসলে দেখুন যে চারটি কোম্পানিকে অনুমোদন দিয়েছে ভ্যাকসিনের পাইজার মডারোনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা এবং জনসন এ চারটি কোম্পানি যে কোনো একটা ভ্যাকসিন আপনি যদি নিয়ে থাকেন তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আরও একটু নিচের দিকে দেখুন হু ডো নট হ্যাব এ সাউদি ন্যাশনাল আইডি অর ইকামা আইডি ওয়ান্ট টু ভিজিট দ্য কিংডম ক্যান রেজিস্টার দেয়ার আর ভ্যাকসিন থ্রো দ্য ফলোয়িং লিঙ্ক অর্থাৎ যারা সৌদি আরবে প্রথমবারে আসবেন অথবা যাদের আকামা নাই সৌদি আরবের আইডি নাই তারা অবশ্যই এই লিঙ্ককে ক্লিক করে তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে প্রথমেই আমরা দেখাচ্ছি যারা ছুটিতে গেছেন ভ্যাকসিন নেবেন তাদের জন্য এখানে দেখুন আই রিড আমি পড়েছি ইনস্ট্রাকশন সবগুলো ইনস্ট্রাকশন আমি পড়ে নিয়েছি দিয়ে নেক্সটে ক্লিক করবেন করার পরে এখানে অ্যাপ্লিকেশান টাইপ আপনি কোন টাইপের অ্যাপ্লিকেশান করবেন সাউদি রেসিডেন্ট সাউদি ন্যাশনাল তো আমরা সাউদি রেসিডেন্ট করব দিয়ে আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে ইকামা আইডি ইকামা এক্সপায়ারি ডেট এবং রোবোটিক কোড আপনাকে এই প্রথম করে আপনার ইকামা নাম্বার দিতে হবে দ্বিতীয় করে আপনার ইকামা এক্সপায়ারি ডেটটা দিতে হবে নিচে হলো ক্যাপস কোড আপনাকে দিয়ে দিতে হবে দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে এরপরে আপনাদেরকে আর বেশি কিছু দেখাতে পারছি না কারণ যেহেতু আমি সৌদি আরবে আছি আমি ভ্যাকসিন সৌদি আরব থেকে নিয়েছি আমাকে তারা তথ্যগুলো দিবে না যারা সৌদি আরবের বাহির থেকে ভ্যাকসিন নিয়েছেন তাদেরকে এই তথ্যগুলো দিবে আপনি নেক্সটে ক্লিক করলে আপনার সামনে ভ্যাকসিনের কোয়ান্টিটি আপনি কয়টা ভ্যাকসিন নিয়েছেন কোন কোম্পানির ভ্যাকসিন নিয়েছেন বাকি তথ্যগুলো আপনাকে প্রোভাইড করতে হবে যেমনটা নতুনরা প্রোভাইড করবে ঠিক তেমন আমি দেখাচ্ছি নতুনদেরটা তখন আপনারা কিছুটা হলেও বুঝে যাবেন তো নতুনদের জন্য আমরা মুকিম ডট এসে এই লিঙ্কে ক্লিক করলাম ক্লিক করার পরে নিউ রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করতে হবে এরপরে এটি আপনাকে ইংলিশ করে নিতে হবে ইংলিশ করার পরে নেম পাসপোর্ট নাম্বার ডেট অফ বার্থ ন্যাশনালিটি আপনি বাংলাদেশি এরপরে আপনি কিভাবে আসবেন সৌদি আরবে সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে নতুনরা অবশ্যই বাংলাদেশ থেকেই এটা রেজিস্ট্রেশন করে নিতে হবে তো বাই এয়ার সিলেক্ট করে দিবেন ফ্লাইট নাম্বার লিখে দিবেন অ্যারাইভাল ডেট লিখে দিবেন আপনি কত তারিখে আসবেন সৌদি আরবে অ্যারাইভাল স্টেশন আপনাকে লিখে দিতে হবে কোন স্টেশনের মধ্যে আপনি নামবেন তিন নাম্বার টার্মিনাল দুই নাম্বার টার্মিনাল কোন টার্মিনালে সেটা আপনাকে লিখে দিতে হবে এরপরে আছে। আপনার ভ্যাকসিন ভ্যাকসিনেশন কান্ট্রি আপনি কোন দেশ থেকে ভ্যাকসিনটা নিয়েছেন সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে এখানে চাপ দিলে আপনার দেশগুলো আপনার সামনে চলে আসবে এরপরে নিচের লাইনে আছে। প্লিজ সিলেক্ট ইউর টাইপ অফ ভ্যাকসিন আপনি কোন টাইপের ভ্যাকসিন নিয়েছেন দেখুন এখানে চারটি কোম্পানির ভ্যাকসিনকে তারা অ্যালাউ করেছে এই চারটির যদি যে কোনো একটি আপনি নিয়ে থাকেন তাহলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন এরপরে আপনি কোন তারিখে ভ্যাকসিন নিয়েছেন সেই তারিখটি এখানে লিখে দিতে হবে লিখে আপনাকে এখানে মার্ক করে দিতে হবে আপনি যে রোবট না সেটা আপনাকে প্রুভ করে সাইন আপ করতে হবে সাইন আপ করলেই আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ